ভোট ঘিরে এখন উৎসবের নগরী রংপুর সিটি। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের বাগ যুদ্ধে ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনের মাঠ। আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করেছেন ফলাফলের আগে বিজয় সুনিশ্চিত বক্তব্য দিয়ে কারচুপির পায়তারা করছেন লাঙ্গুলের প্রার্থী। তবে মুস্তাফিজুর রহমান মুস্তফার দাবি তার উন্নয়নের পক্ষেই রায় দেবে রংপুরের মানুষ। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। রেজাল করিম মানিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোটের বাকি সপ্তাহ খানেক, হাতে সময় কম, তাই নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার সকালেও নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর সিটির উন্নয়নের স্বার্থে জনগণ নৌকার পক্ষে রায় দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন দাবি করে তিনি বলেন, আধুনিক ও মডেল সিটি কর্পোরেশন গড়তে রংপুরে একজন নৌকার জনপ্রতিনিধি প্রয়োজন। কেননা রংপুরে বিগত সময়ে যত উন্নয়ন হয়েছে তার সবই হয়েছে শেখ হাসিনার হাত ধরে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সুরও তার কণ্ঠে। রংপুরে সোনার বাংলার একটি পার্ট হবে এবং তিলোত্তমা নগরী গড়ে উঠবে। নির্বাচিত আমাকে করলে আমি অবশ্যই সবকিছুই সমাধান করার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি করতে পারবো। প্রচারণার মাঠে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাও। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা তার। লাঙ্গল প্রতীকের প্রার্থীর আশা তার উন্নয়নের পক্ষে রায় দেবে জনগণ। দাবি করেন লাঙ্গলের গণজোয়ার দেখে অন্য প্রার্থীরা হতাশ। মানুষের উচ্ছ্বাস দেখে তো বলছেন, দ্য মর্নিং শোজ দ্য ডে। আপনার আপনার প্রচার প্রচারণা, আমার আপনার লোক সমাগম, লোকের সাপোর্ট, এটা দেখে তো বোঝা যায় যে কে বিজয়ী হবে আর কে হবে না। প্রার্থীদের বাগযুদ্ধে যখন সরগরম ভোটের মাঠ, তখন ভোটাররা বলছেন নাগরিক সুবিধা নিশ্চিতে যিনি কাজ করবেন তাকেই পড়াবেন বিজয়ের মালা। যে সৎযোগ্য আছে দেশের উন্নয়ন করবে রংপুর সিটির, তাকেই আমরা সৎযোগ্য ব্যক্তি দেখে হিসাবে ভোট দেব। যারা রংপুরের উন্নয়ন করবে, যারা রংপুরের উন্নয়ন করে আসছে, আমরা তাদেরকে ভোট দেব। অভিজ্ঞতা সম্পূর্ণ সৎযোগ্য এবং শিক্ষিত মানুষ এখানে নির্বাচিত হলে রংপুরের উন্নয়ন স্বাভাবিক গতিতেই চলবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে সব প্রার্থীর পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। এ সময় রিটার্নিং কর্মকর্তা আশা করেন আচরণবিধি মেনে চলে প্রচারণা চালাবেন প্রার্থীরা। ইভিএম এর মাধ্যমে সকল কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে প্রতিটি ভোট কক্ষে এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা ট্যাবের মাধ্যমে অনলাইনে কেন্দ্র থেকে ফলাফল রিটার্নিং অফিসার অফিসে নিয়ে আসবো। সুতরাং এই বিষয়গুলো যেন প্রার্থীর সকল এজেন্টরা ভোট কক্ষে জানে এবং যথাযথভাবে আচরণ করে। আগামী 27 ডিসেম্বর ভোট হবে উত্তরের এই সিটিতে। মঙ্গলে মঙ্গল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।